আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আমরা যারা কম বেশি দেশি মুরগি পালন করি তারা সবাই একটি সমস্যার সাথে পরিচিত। সমস্যাটি হচ্ছে, আমরা যখন কুচে মুরগি দিয়ে ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য মুরগি কুচে বসাই, তখন আমাদের মুরগির শরীরে বিভিন্ন রকম পোকা বা উকুনের উপদ্রব লক্ষ্য করা যায়। তো এই উকুন যখন আমাদের মুরগির শরীরে বসবাস করতে শুরু করে, তখন দেখবেন ধীরে ধীরে মুরগির রক্ত শোষণ করে, এর ফলে মুরগির রক্তশূন্যতা দেখা দেয়। এর কারণে মুরগি কুচে থাকা অবস্থায় হঠাৎ করে মারা যায়। তাছাড়াও এই মুরগিটির সংস্পর্শে অন্য সকল মুরগি যদি আসে, তখন দেখবেন এই মুরগির যে উকুন আছে সেটি অন্য মুরগির শরীরেও ছড়িয়ে গেছে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে আমাদের যে মুরগিটির শরীরে উকুন হয়েছে, তো সেই মুরগির শরীর থেকে আমাদের শরীরেও এই উকুন চলে আসে। তাছাড়া আমাদের যে পোশাক আশাক, ঘরের আসবাবপত্র, সে সকল জিনিসের ভিতরেও এই উকুন ছড়িয়ে পড়ে। তো এটি একটি ভয়াবহ সমস্যা। তো এই সমস্যা প্রতিরোধের জন্য আজকে এই ভিডিওতে আমি মাত্র তিনটি উপায়ের কথা বলবো। তো আপনি যদি মুরগি কুচে দেওয়ার সময় এই তিনটি উপায় অবলম্বন করতে পারেন বা এই তিনটি কাজ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মুরগির যে উকুনের সমস্যাটা আছে সেটি অনেকাংশে কমে যাবে বা উকুন হবেই না। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের কোনো মুরগি যদি কুচে অবস্থায় এই উকুনের আক্রমণের শিকার হয়, তখন লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন মুরগিটি যখন তার ডিমে বসে তা দিচ্ছে, তখন দেখবেন সে মানে সেখানে ভালোভাবে তা দিচ্ছে না, মানে উকুন তার শরীরে বাসা বেঁধেছে। এবং যখন তাকে উকুন কামড় দেয়, তখন সে বিরক্ত তো হয়ে সে ডিম থেকে উঠে যায়। তো এই সমস্যাটির কারণে দেখবেন অনেক সময় ডিম থেকে বাচ্চাও ফোটে না, অর্থাৎ মুরগি ডিমে তা দিতে বসে না। তাছাড়াও দেখবেন যখন উকুন মুরগির শরীরে বাসা বাঁধে, তখন ধীরে ধীরে মুরগির শরীর থেকে রক্ত শোষণ করে, তখন মুরগির রক্তশূন্যতা দেখা দেয় এবং হঠাৎ করেই মুরগি মারা যায়। তো এই সমস্যাগুলো মোটামুটি হয়ে থাকে। তাছাড়া আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তো এজন্য আপনারা যেটি করবেন, যখন মুরগি আপনারা কুচে দেবেন, কুচে দেওয়ার সময় মুরগিটির যে কুচে পাত্র থাকবে সেই পাত্রে আপনারা খড়, কাঠের তুষ, তারপর ছাই যাই দেন না কেন, সেগুলো প্রথম ভালোভাবে দিয়ে তার উপরে দিয়ে আপনারা যদি পারেন তাহলে 2 থেকে 3 ফোঁটা বা পরিমাণ মতো কেরোসিন তেল ছিটিয়ে দেবেন। তো ওই কেরোসিন তেলের যে একটা গন্ধ আছে, সেই গন্ধের কারণে আপনার মুরগির শরীর যদি উকুন হয়ে থাকে তাহলে দেখবেন সেই উকুন চলে যাবে। আর যদি উকুন না হয়ে থাকে তাও সমস্যা নেই, আপনি এটি করতে পারেন। তো এই কাজটি করলে আপনার মুরগির শরীরে উকুন হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তারপর এটি না করলে আপনারা একটি কাজ করতে পারেন, বাজার যে ন্যাপথলিন পাওয়া যায়, তো সেই ন্যাপথলিন একটি গুঁড়ো করে আপনারা সেই ছাই, কাঠের তুষ বা ধানের খড়ের সাথে আপনারা ছিটিয়ে দেবেন। তো এটি না করলে আপনারা প্রাকৃতিক পদ্ধতি হিসেবে আরেকটি কাজ করতে পারেন। তো আরেকটি কাজ হচ্ছে, আমরা সবাই কম বেশি নিম পাতা চিনি, তো সেই নিম পাতা আপনারা প্রথমে সংগ্রহ করে তারপর রোদে শুকাবেন। তো রোদে শুকানোর পরে আপনারা ধানের খড়, ছাই এবং কাঠের তুষ যাই দেন না কেন, সেগুলোর উপর দিয়ে আপনারা বিছিয়ে দিবেন। তাহলে দেখবেন এই কাজগুলো করার কারণে আপনার মুরগি উকুনের দ্বারা আক্রান্ত হবে না, বা যদি উকুনের দ্বারা আক্রান্ত হয়ে থাকে তাহলে দেখবেন ধীরে ধীরে উকুন থেকে আপনার মুরগি প্রতিকার পাচ্ছে। তো বন্ধুরা, এই তিনটি বিষয় যদি আপনারা ভালোভাবে অবলম্বন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার মুরগির যদি উকুন হয় তাহলে উকুন চলে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।